প্রয়াত বিজেপি নেতা সৈকত ভাওয়ালের স্মরণে হালিশহরে আয়োজিত হল মোমবাতি মিছিল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 2020 সালের 12ই ডিসেম্বর হালিশহর বারেন্দ্রগুলি এলাকায় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়াল। তার স্মরণে সোমবার বিজেপি বীজপুর মণ্ডল 3-এর পক্ষ থেকে আয়োজিত হল এক মোমবাতি মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং বিজেপি কর্মীরা। এই মিছিল হালিশহর নিগমানন্দ আশ্রমের সামনে থেকে শুরু হয়ে হালিশহর বারেন্দ্রগুলি এলাকায়, যেখানে সৈকত ভাওয়াল খুন হয়েছিলেন, সেই এলাকায় এসে শেষ হয়। এই মিছিল নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অম্বিকা রায় জানান, সৈকত ভাওয়ালকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। পশ্চিমবঙ্গ যে লাগামহীন সন্ত্রাস, যে অত্যাচার সাধারণ মানুষের প্রতি, এখানে গণতন্ত্র লুণ্ঠিত, গণতান্ত্রিকভাবে কেউ কোনো আওয়াজ তুলতে পারবে না, গণতান্ত্রিকভাবে বিরোধী দল করতে পারবে না, এবং সেই কারণে সৈকত ভাওয়াল আমাদের কাছ থেকে চলে গেছে, তাকে মেরে দেওয়া হয়েছে নৃশংসভাবে। তার প্রতিবাদে আমরা আজকে এই হালিশহরের বুকে আমরা ক্যান্ডেল মার্চ করছি। কিন্তু তিনজনকে পুলিশ গ্রেফতার করেছিল, তারা কি সাজা পেয়েছে? একটা কথা আছে, প্রিভেন্টিভ মেজার, যেগুলো প্রিভেন্টিভ মেজার যদি নেওয়া হয় তাহলে কিন্তু এই হত্যাগুলো হয় না। পুলিশের কাছে সমস্ত ইনফরমেশন থাকে, ইন্টেলিজেন্স ইনফরমেশন থাকে যে এই ধরনের ঘটনা ঘটতে চলছে, কিন্তু কোনো প্রিভেন্টিভ মেজার্স নেয় না। যখন কি ঘটনা হয়ে যায়, একটা লাইফ লস হয়ে যায়, লস হয়ে যাওয়ার পরে আসে, এসে গ্রেপ্তার করে কি লাভ? এবং কেসের ভিতরে এমনভাবে ল্যাকুনা করে রাখে, সে বেল পেয়ে যাবে, ঠিক আছে? এবং আরেকটা বড় কথা দেখুন, এত বড় ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে, গণতান্ত্রিকভাবে ওখানে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে যে প্রতিবাদ করতে গেছিলাম, সেখানে প্রায় 200-250 তৃণমূলের হারমাদ বাহিনী ওখানে দাঁড়িয়েছিল, স্টেশন হয়েছিল, এবং উইথ দ্য ইন্টেনশন কি অ্যাটাক করবে, মারবে, এবং সেটা পুলিশের কাছে সমস্ত ইনফরমেশন থাকা সত্ত্বেও কিন্তু পুলিশ কোনো ধরনের স্টেপস নেয়নি। দ্যাট ইজ এ প্রিভেন্টিভ মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স নেয়নি, তাদেরকে ওই ধরনের সুযোগ করে দেওয়া হয়েছে এবং সেটা পরবর্তীকালে ওটা হলো, ঠিক আছে? হওয়ার পরে কেস হয়ে কী লাভ? এবং কেস হবে কী হবে? কেসে যারা নাকি আক্রান্ত ভিকটিম, তাদেরকেই বেশি সংখ্যক তাদেরকে অ্যারেস্ট করবে, এবং অ্যারেস্ট করে ক্রস কেস বানিয়ে যাতে ওই কেসটা, যাদের বিরুদ্ধে কেস করা হয়েছে, যারা আক্রমণ করেছে, তাদেরকে ছাড়িয়ে দেওয়ার জন্য একটা ব্যবস্থা। পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকেই তো এই সরকার মানে না, মানছে না, মানতে বাধ্য হচ্ছে। এবং দেখুন, এত দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির পরে হাইকোর্ট বিভিন্ন ডাইরেকশন দিচ্ছে, অবজারভেশন করছে, তারপরেও নির্লজ্জভাবে চ্যানেলের সামনে বসে তাদেরকে ডিফেন্স করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে সবচেয়ে বড় একজন দুর্নীতিবাজ, তাকে বীর বলে এক সম্বোধন করছে, সন্ত্রাসী। সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ জানে তার মতন বড় সন্ত্রাসী কেউ নেই, কিন্তু তাকে বীর বলে আখ্যায়িত করছে। এটা কি? এটা শেল্টার দেওয়া হচ্ছে এখানে, এখানে গণতন্ত্র নেই, এখানে এখানে লুণ্ঠন, দুর্নীতি, এ সমস্ত সন্ত্রাস, এ সমস্ত চলছে। আমরা তার প্রতিবাদ করছি, আমাদেরকে বন্ধ করতে পারবে না। হালিশহরের যে কমিটি রয়েছে, ভারতীয় জনতা পার্টির যারা সংগ্রামী সৈনিক, তারা জীবন দিতে প্রস্তুত। যত মারুক, যত মারবে, তত আরও বেশি আমাদের আওয়াজ বুলন্দি হবে, আমাদের আওয়াজ তত বেশি মজবুত হবে, একদম। যতদিন না পর্যন্ত তৃণমূলকে আমরা সরকারের থেকে সরাতে পারবো, ততদিন পর্যন্ত এটা জারি থাকবে, এবং হাজার হাজার মানুষ কিন্তু আমাদের সাথে আছে, আজকেও আছে, কেউ তার বাড়ির থেকে সে দেখছে, তারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে সকলে তো রাস্তায় এসে নামতে পারে না। আমাদের স্বাধীনতা যখন থেকে আন্দোলন হয়েছিল, কজন রাস্তায় এসেছিল? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে, আমরা চালিয়ে যাব। আর সে ভারতীয় জনতা পার্টির প্রতি এবং নেতৃত্বের প্রতি, এবং যারা যারা সংগ্রামী সৈনিক, তাদের প্রতি কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি বিশ্বাস আস্থা করেছে, অর্জন করেছে, এবং আমাদের সাথে আছে। ভোট ভালো করে ভোট হোক, দেখবেন। থ্যাংক ইউ।
সৈকত ভাল আমার রহে সৈকতে রক্ত সৈকত ভাল আমার রহে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278200456